না, আমি সন্তুষ্ট না, কারণ আমি দেখতেছি যে আমাদের সদরপুরে খুন রাজানি হচ্ছে। সদরপুরে আমার একজন মহিলা মেম্বার তার ভাইকে কোপ দিয়ে বলাশিয়াতে তার মাথা দুই টুকরা করে দিছে, সে ট্রমাতে আছে, মৃত্যুর সাথে সে লড়তেছে। অথচ আমরা যখন জানাই ওসিকে থানাকে, তারা বলে যে না, যদি মামলা নিতে হয় ওদের পক্ষে একটা নিতে হবে। তার মানে তারা সম্পূর্ণভাবে তারা নিক্সনের পক্ষে, এসপি নিক্সনের পক্ষে, এসপির সাথে ওসি যারা আছে তারা স্বাভাবিক যে নিক্সনের পক্ষে। এসপি চায় না যে এখানে নৌকার নির্বাচন হোক, এসপি চায় না এখানে সদরপুর ভাঙ্গাতে নৌকা জিতুক, সে চায় না যে সদরেও সে নৌকা জিতুক, সে চায় না যে আমাদের এক নম্বরও নৌকা জিতুক। সে লাইন করছে সব স্বতন্ত্রদের সাথে, স্বতন্ত্ররা অনেক ধনী, চারজন স্বতন্ত্র প্রার্থী এখানে আছে, চারজন কিন্তু বিশাল ধনী, যেইখানে টাকা আছে, যেখানে আমাদের প্রশাসন এসপি আছে সেইখানে। আমরা যুদ্ধ লড়াই করে তারপরেও আমরা মাঠে আছি, কারণ গরিব দুঃখী মানুষ 7 তারিখে তারা ভোট দিয়ে তারা প্রমাণ করবে। আর যত এসপি যত ওসি ডিসি আসুক, মানুষের শক্তির সামনে কোনো শক্তি টিকতে পারবে না। পক্ষের থেকে কেউর কাছ থেকে এই খবর শুনছেন? আমার 2-3 দিন আগে অনেক পরিশ্রমের কারণে আমার শরীরটা একটু খারাপ ছিল, ডাক্তার বলছে আমাকে যে কমপ্লিট রেস্ট নিতে 2 দিন। কিন্তু সেইটার জন্যও যে রাজনীতিতে সুযোগ নিতে চায় আমার প্রতিপক্ষ, এটা ভালো লক্ষণ না। আর তাছাড়া সে বলছে যে আমার মা একজন ফকির ছিল, সে তার বক্তব্যে আপনাদের কাছে সবার কাছে ভিডিও আছে, সে বলছে যে আমার মা ছিল ফকির, কারণ সে বলছে যে আমি একটা ফকিরনির ছেলে, তো ফকিরনির ছেলে হলে আমার মা তো ফকির। আমি আর কি বলার আছে? এর আগে সে বলছে যে আমাকে ল্যাংটা করে মান্দার গাছে উঠাবে, সেই বক্তব্য ভিডিও আছে। সে মানুষকে মানুষ হিসাবে মানতে চায় না, সে মনে করে সে ছাড়া পৃথিবীর আর কেউ নাই। অতএব আমরা গরিব দুঃখী মানুষকে নিয়ে নামবো, তার টাকার সঙ্গে আমরা পারবো না। তার বক্তব্যে সে গতকালকে বলছে যে চাচা নির্বাচন কেন বন্ধ করলেন, 90 মিনিটের খেলা খেলা হবে কইছিলেন, টাকা লাগে আমি টাকা দিব। তাহলে আপনারা বুঝতে পারেন যে তার দিমাগটা কোথায় চলে গেছে, সে আমাকেও টাকা দিয়ে কিনতে চায়। আমি এতটুকু বলতে পারি, আমি অনেক তার থেকে গরিব কিন্তু আমি একজন সৎ লোক, মানুষের স্বার্থ টাকায় বিক্রিয়া কেনা হয় না। অসহায় মানুষের পাশে নামছি, সততার সাথে মানুষের সেবা করতে চাই। আমি বালি কাটবো না, আমি কেউরে জমির থেকে সরাবো না, কেউর জমি দখল করব না, কোনো বাসের থেকে চান্দা উঠাবো না, বাকিটা মিথ্যা মামলা দিয়ে ভাই বোনের মধ্যে বিবাদ ঘটাবো না, বাকিটা মানুষের উপরে নির্ভর। অর্থনৈতিক উন্নয়ন কি করব চিন্তা ভাবনা করতেছি। 27 তারিখে আমাদের ইস্তফা ঘোষণা হবে, ইস্তফা অনুযায়ী আমরা চেষ্টা করব। তো এইটুকু করব যে সদরপুরের মানুষ কিন্তু সত্যি বাংলাদেশ মহাসড়কে পা দিছে, সদরপুরের মানুষ কিন্তু পিছিয়ে রয়ে গেছে, ভাঙ্গাতে কিন্তু আমরা অনেকটা আগায় গেছি পদ্মা সেতুর কারণে। তাই ইনশাল্লাহ আগামীতে আমার প্রায়োরিটি থাকবে যে সদরপুরের মানুষের জন্যে আমি এমন প্রকল্প আনব যাতে ঘরে ঘরে কর্মসংস্থান হয়, যাতে সদরপুরের মানুষ তারা যাতে সন্তুষ্ট হয়, তারা যাতে খুশি হয়, তারা যাতে মুখে হাসি ফুটায়, সেইটুকু আমি চাবো।